फैंडम प्रचुर पैसा हो गए हमारे देखते पाচ্ছ আজকেও গাড়ি করে কিন্তু गाइस হললিক স্টেডিয়ামেও গাড়ি করে আসছি আলাদাই কিন্তু ব্যাপার স্যাপার আর ডার্বি ডে সিএফএল ডার্বি আগের বছর হয়নি এই বছর কিন্তু অনেক বছর পর হচ্ছে আগের বছর অনেক বছর পর সেটাই মানে বিশাল কিন্তু একটা ব্যাপার এক্সাইটমেন্টও আছে আর সিজনের প্রথম ডার্বি তো দেখা যাক ইস্ট বেঙ্গল কথা 22টা ইন্ডিয়ান খেলবে এটা মানে বিশাল বিশাল ব্যাপার হয় ডার্বিতে পুরো ইন্ডিয়ান একদম তো দেখা যাক নতুন রকম একদম এক্সপেরিয়েন্স আর দুপুর বেলা খেলা অনেক দিন বাদে সেই দুপুর বেলা কিন্তু ডার্বি দেখতে এসেছি আর দেখা যাক কি রকম ভিড় হয় সবকিছু তোমাদের দেখাবো কি কি এক্সপেকটেশন লোকের থেকে জিজ্ঞেস করব তো চলো বাকিটা দেখতে থাকো ডার্বি ডে কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে একটাই কথা জয় বেঙ্গল আর কি মনে হচ্ছে সিনিয়র প্লেয়ারদের নাম হবে কিছু কিছু সিনিয়র প্লেয়ার কিন্তু আজকে স্কোয়াডে আছে কি মনে হচ্ছে ডেভিড কে তো নাম হবে শুধু ডেভিড বাকি ডিফেন্সে মনে হচ্ছে হীরা বাগাওকে দেখতে পাবো হীরাকে obviously দেখার ইচ্ছে আছে এবার as per coach डायमंड काटा मने तो 99 सेम হবে আজকে তো এক্সপেকটেশন হাই আরেকজনের কথা বলি সেফ জিত নতুন নিয়েছে আজকে স্কোয়াডে আছে কি মনে হচ্ছে ফার্স্ট টিমে থাকবে দেখা যাক আর এক্সপেকটেশন কতটা মানে কি মনে হচ্ছে কবলে জিতবে জিতবে তো মনেই হচ্ছে দেখে মানে তোমাদের পুরো খেলা শেষ एक्चुअली আমরা এরকম না যে ডাইরেক্ট স্কোর লাইন বলে মত 19 গোলে উঠে যাব তারপরে আমরা নেমে যাব ওরকম ব্যাপারটা হবে এটুকু জানি জিতছি ব্যাস তার মানে যথেষ্ট কিন্তু পজিটিভ দেখা যাক আস্তে আস্তে এখনো কিন্তু লোক হয়নি যেহেতু দেখতে পাচ্ছ 1-1.5 ঘন্টা এখনো বাকি তো আস্তে আস্তে আসুক আরো লোকজন দেখাতে থাকছি তোমাদের শুরু হতে চলেছে এদিকে কিন্তু মোটামুটি এইটুকুনি জায়গা একটু একটু ভিড় হয়েছে আরে অর্গ কি মনে হচ্ছে টিম দেখে ওদের কিছু দেখতে পাচ্ছি না খেলা শুরু হলে বোঝা যাবে তো যাই হোক ওদিকে খুব কম লোকই মানে এদিকেও খুব বেশি লোক নেই কিন্তু তবুও লোক হয়েছে কিন্তু মোহনবাগানের দিকে আরে খুব কম লোক দেখা যাক খেলা শুরু হতে হতে আর কিন্তু 5-6 মিনিট বাকি খেলা শুরু হতে তো মাঠ মনে হচ্ছে না আর ভরবে তো বাকিটা এবার খেলার দিকেই ফোকাস করো আর পিছনে স্টেডিয়ামে যেইটুকুনি অ্যাটমসফিয়ার পারবো তোমাদের দেখাবো আর বিশাল লোক হেঁটে যাচ্ছে সব কিছু তো দেখতে থাকো বাকিটা प्रचुर जोन एनर्जी देखते सबाई एखोनो आशाबादी एखाने इस्ट बेंगल फैनरा जितबे आराम से जितबे फार्स्ट हाफे आमराई डमिनेट करेछि एखोनो सायन नामबे और देवजीत मजुमदार खूब सुंदर खेलছে আজকে अनेक दिन बाद आबारो डेब्यू हलो डार्बिते डेब्यूटा खूब भालोई खेलছে ठीक है आराम से जितबो भावी ना ओदेर निये और फार्स्ट हाफे चांस मिसगुलो निये कि बक्तव्य चांस मिसगुलो होयेছে विष्णु एकटू आजके एकटू इये लागलो एकटू शेकी लागलो ठीक है मिस होतेई पारे फुटबले বাকিদের কি মনে হচ্ছে এখান থেকে আরো কিছু প্লেয়ার উঠবে এবছর আইএসএল আমি বলছি নাসিব আমাদের পিভট পজিশনে মোটামুটি ফিক্স করার মত প্লেয়ার হয়ে গেছে এইটুকুনি আমি বলছি নাসিব খুব ভালো খেলছে নাসিব দারুণ বলতে চাইছে নাসিব এই বছর কিন্তু ইভেন রাইট ব্যাকটাও দুর্দান্ত রাইট ব্যাকও বলছে দুর্দান্ত মানে আরো কিছু প্লেয়ার উঠতে পারে এরকম বলছে আরে হীরা তো বটে হীরা তো সিনিয়র হীরা তো দারুণ খেলেছে ইসরায়েলের রাইট ব্যাক কমান্ডেবল যা ট্যাকল করলো দেখার মত আমাদের মধ্যে সিনিয়র সিটিজেন আছে আপনার খেলা কেমন লাগলো এত ফাটাফাটি ভাই ফাটাফাটি কোনো কথা নেই মনে হচ্ছে সেকেন্ড হাফে কি গোল হবে সেকেন্ড হাফে কিন্তু সায়নও আসবে তো দেখা যাক সবাই এখনো আশাবাদী ফার্স্ট হাফে খেলা কিন্তু ইস্ট বেঙ্গলে ভালো হয়েছে কিন্তু অজস্র চান্স মিস করেছে তো সেকেন্ড হাফে দেখা যাক কি হয় যখন আসে তখন ঠিক হয়ে যায় অনেকদিন পর ডমিনেটিং ডার্বি আউটপ্লেড রীতিমতো আমরা আউটপ্লেড করলাম আর একতরফা ডার্বি বলা যায়। সো স্কোর লাইন অন্য কিছু বললো, আমরা অনেক সুযোগ মিস করেছি, এটা একতরফা ডার্বি, সুতরাং এইটা ভালো লাগছে। আর অনেকদিন পর ডমিনেট করলাম এটা ডার্বি, এটা এটা খুব ভালো লাগছে। পিছনে আরেকজনের কি বক্তব্য, কি মনে হচ্ছে এই টিম দুটো থেকে কি সিনিয়র টিমে উঠতে পারে প্লেয়ার? আরামসে আরামসে, এমন আমি বলছি তো নাসিব যা খেলা দেখলাম মানে ভবিষ্যৎ লাগবে না, এক্স্যাক্টলি ভবিষ্যতে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্টেডিয়াম হতে চলেছে। আর লাগবে না জিকশন পিছন লাগবে না, না সেটা হয়তো না, এখনো সেটা রেডি হয়নি, কিন্তু এই টিমকে নিয়ে স্বপ্ন দেখা যায় এইটুকুনি বলতে পারি। তারা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, মানে ইস্ট বেঙ্গলে বেশিরভাগ ডমিনেট করে খেলেছে, কিন্তু রেড কার্ড খাওয়ার পরে মোহনবাগান চেষ্টা করছিল, কিন্তু সেখানেও কিন্তু ডিফেন্স ভালো চলছিল। কি মনে হচ্ছে বাচ্চাগুলো কি উঠবে সিনিয়র টিমে? সবাই ভালো খেলেছে, একটাই নাম বলবো ও ভিতরে ভিডিওটা পজ করতে হয়েছিল কিছু কারণে, যাই হোক ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, ওদের পর মজা হচ্ছে। আর মেন কথা কেমন লাগলো এই ইয়াং প্লেয়ারগুলোর খেলা, কারণ এখান থেকে কিন্তু একটা সাপ্লাই লাইন তৈরি হবে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এখনের জন্য টাটা।